দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজকে আমি মাংস রান্না করু। আসাম দেশে থাকি, আসি মেঘ মতন মাংস আজকে রান্না করু। আসাম দেশের মাংস তিল দিয়ে মাংসটা রান্ধে খাই, এই রান্নাটা খুব ভালোবাসে। আজকে আমি সেইরকম রান্নাটা রাঁধুম, কীভাবে রাঁধবি আপনারা দেখবেন। এটা আমি আধা কেজি মাংস নিয়েছি আর যে তিল দিয়ে আমরা নাড়ু বানিয়ে খাই সেই তিলটা নিয়েছি। মাংসটা আমি অল্ডি দিয়ে নবন্ধে মাইকে অল্প টাইম ঢাকনা দিয়ে থুমু। এই রান্ধাটা অন্যরকম রান্ধা, যেরকম আমরা ঘরে মাংস রান্ধে খাই সে রান্ধানোকে মিলব না। আমি কীভাবে রাঁধি দেখেন, অল্ডি দিয়ে মাখাইছি, মাখিয়ে এখন আমি ডাইকা দিয়ে বাকি কাম যত আছে করে নেব। এই রান্নাটা বেশি মশলা দিয়ে নাকি না, বেশি মশলা দিলে তিলের বাসনা যাব, অল্প অল্প মশলা দিয়ে নাকি। আমি এখন পেঁয়াজ রসুনটা কাইটে নই। চুলাটা জ্বালিয়ে তিলটা এখন আমি ভাইজা নেব, তিলটা ভাইজা ফাঁকি করে নেব, তিলটা কড়াইতে দিয়ে দিব। তিলটা বেশ সুন্দর টুল টুলা করে ভাইজা নেবো, দেখেন কি সুন্দর ফুটপান নিছে, যাতে ফাঁকি হয়। এই যে ফুটপান নিছে, দেখেন টুল টুলে ফুটপান নিছে। যে তিলটা কি সুন্দর টুল টুলে ফুটপান নিছে। তিলটা ভাজা হয়েছে, এখন আমি নামাই নিব। দাদা ভাই, দিদি ভাই, তিলটা বাদ পানেছে, এরকম বাসনা বের হয়েছে, বাসনা মমো করবার নিছে। এটা মাংসটা রাঁধলে বাদে যে খাইছে সেইটি বুঝবো, এত স্বাদ হয়। এইরকম করে তিলটা ফাঁকি করে আনবো, শুকনো পাতায় বাটলে তিলটা সুন্দর ফাঁকি হয়। এখন আমার বাটা রয়ে গেছে, বাটাটা আমি তুলে নই। আধা কেজি মাংস আমার 100 গ্রাম তিল লইছি, 100 গ্রাম তিল ভাইজা বাটলাম, এই যে এরকম হয়েছে। পেঁয়াজ রসুনটা বাইটে নেব। তিল বাইছে, পেঁয়াজ রসুন বাসি, দেন একবার কালো গরম মশলাটা ওই পাতায় বাইছে নেব। মাংসর তরকারি দিয়ে এমনি রাঁধলে টক টক করে, আর আজকে যাবি মাংস রাঁধুন তিল দিয়ে কালা কুটকুট হবো, দেখতে কালা দিয়ে যাবো, খাইতে বিরাট স্বাদ থাকবো। দাদা ভাই, দিদি ভাই, সব কিছু যোগাই নিছি, এখন মাংসটা রাঁধবি, জিরাটা তেজপাতাটা করার মধ্যে দিয়ে দিই। তেজপাতাটা পুষে তেলটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিব, ফাঁকি দিয়ে দিয়ে দিব।
ওলদি ফাকি দে দিয়া দিম গোটা হল তুই ফাকি দে দিয়া দিব মাংসটা দিয়া দিব নবন দে মাংসটা মাইয়া রাখছিলেন ওখান নবনটা অল্প কম করে দিব আলু ডা দিয়ে ভালো করে আনছে নি এরকম করে মাংসটা ভাইজে তারপর তিল দিয়ে দিব মাংস থেকে তেল উঠছে তখন আমি তিল দিয়ে দিব বাসনায় মোমো করতেছে কাঁঠা মরিচটা দিয়ে দিলেন তিলে থেকে ভেতরে তেল লাগবো কি করে এরকম করে আংসান লাগবো চুলাই জালটা আমি খুব বারে বারে দিয়ে রাখবো সে তিলে থেকে তেলটা উঠবো দেখেন তিলে থেকে এই সাইড দিয়ে তেলটা সুম সুমে উঠছে কি সুন্দর দেখা গেছে তিলে ঠিক তেলটা ছাইড়া দিছে এখন আমি জলটা দিয়ে দিব তিলের তরকারি দেয় জুল খাওয়া যাবে না শুকনা শুকনা করে বানান লাগবে জলটা দিলাম আর অল্প একটু জল দিব জাল করলে শুকনো শুকনো তারপর তরকারিটা নামাবো জালটা চলা না গাইতে খুব চড়া করে দিব সুম সুম শব্দ তো রান্না হয়ে যাবো তরকারি দে এবং সুন্দর বাসনা বেরিয়েছে বাড়ি সুদ্ধে বাসনা বেরিয়েছে তরকারিটা হয়ে আছে ওখানে আমি গরম মশলাটা দিয়ে দিব দেখেন তরকারি থেকে কি সুন্দর তেল উঠছে তেলটা কালা কুটকুটা দেখা গেছে তিলের নিগে তরকারিটা হয়ে গেছে ওখানে আমি নামাই নিব দাদা ভাই দিদি ভাই তিল দিয়ে মুরগির মাংসটা রান্না আমার হয়ে গেছে দেখতে এরকম কালারটা
এই জিনিসটা এরকম কালারই থাকে, এটা খাইছে বহু স্বাদ নাকি। আসামের মানুষে এসামিসেরা এরকম করে রান্না করে খায়, খাইতে খুব ভালো লাগে। কম করে আপনারা ঘরে তেল দিয়ে মুরগির মাংস একবার রান্না করে খেয়ে দেখুন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগবে, ভালো লাগলে বাদে নেট করবা, শেয়ার করবা, আমার পাশে থাকবা, নালদায় টিভি দিবা।